সিএএ পাশ করেছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন ও সিএএ এর প্রতিবাদে সামিল হলেন আপামর তৃণমূল কর্মী সমর্থকেরা। দেশ রাজ্যের প্রতিটি বিধানসভায় এনআরসি ও সিএএ এর প্রতিবাদে আজ ধর্ণা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি সামিল হয়েছে। তেমনই বাঁকুড়ার 12টি বিধানসভায় চলছে ধর্ণা অবস্থান কর্মসূচি। বাঁকুড়ার মাচানতলার আকাশ মুক্ত মঞ্চে এই ধর্ণা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা, এছাড়াও উপস্থিত রয়েছেন জেলার অন্যান্য নেতৃবর্গ। এই ধর্ণা অবস্থান কর্মসূচি সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলবে বলে জানা গেছে। শাখা খুলছে, যখন ছিল তখন সাধারণ মানুষ ব্যাংকের কাছে যেতে পারতো না, আজকে রাষ্ট্রতকরণের ফলে সেই সুযোগটা ফেরত পেয়েছে। আজকে রাম করবেন, তার জায়গায় তিনি কি করেছেন, তিনি আজকে জিনিসপত্রের দাম বাড়িয়েছে, আজকে পেঁয়াজের দাম 150-160 টাকা হয়েছে। লাইসেন্স মাঝপত্র যারা সহজে পেয়ে যেত সেটা এই সরকার এসে বন্ধ করে দিয়েছে। এই সরকার কি বলছে?